This video is made for fun, not to hurt any race, caste or individual. Please don't take it any other way. Have fun watching the video and keep smiling. তুমি কার বাইকের পিছনে বসে ঘুরছিস আজকে? কি? হ্যাঁ? বাইকের পিছনে? হ্যাঁ। কে বলেছে? কে বলবে আবার? সঞ্জয় দা নিজে ফোন করে আমাকে বলেছে এবং তার প্রমাণও আমাকে দিয়েছে। আর কিচ্ছু তোমাদের দু নম্বরি করছে আমি তোমাকে ভালোবাসি আমার কথা আমি কোথাও যাবো না। উপরে আসার সময় দেখলাম সাথী কাকিমার বাড়িতে বসে কাকিমার সাথে হেভি গল্পে জমে গেছে। তো আমি এখন কি করব? সাথীকে ফোন করে ইমিডিয়েট ডাকবো, এমন ধমকের সুরে ফোনটা করব, খালি দেখুন কি বলি ওকে। কাকিমাদের ল্যান্ড ফোনে করছি, ঠিক আছে? হ্যালো কাকিমা। হ্যাঁ বলছি, একটু সাথীকে দিন তো। হ্যাঁ হ্যাঁ, আর্জেন্ট। হ্যালো হ্যালো, হ্যাঁ শোনো, তুমি তাড়াতাড়ি উপরে আসো এখনই, কোনো 5 মিনিট নয়, এখনই আসো, খুব দরকার আছে। দরকার মানে ভীষণ দরকার। হ্যাঁ হ্যাঁ, আর কোনো কথা হবে না, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, খুব দরকার আছে। এবার দেখুন গাইস খালি কি হয়। A few moments later. কি গো, কি ব্যাপার? তুমি ওরম ধরুন করে ফোন করে ডাকলে কেন? তুমি কখন ফোন করেছি? হ্যাঁ এটুক থেকে একটু আসতে 5 মিনিট লেগে গেল। আরে কথা বলছিলাম তো, কি এমন আর্জেন্ট দরকার ছিল? আর্জেন্ট মানে এই বসে দিকে আবার কি নাটক শুরু করেছ নতুন? বসো। কি হলো কি? দেখে আমি কি নাটক করছো তুমি? নাটক কথা বলছিলাম দেখতে পেলো না কাকিমার সাথে? কটা কথা তোমাকে আমি জিজ্ঞেস করবো, একদম সত্যি সত্যি করে উত্তর দেবে। আবার কি হলো? হ্যাঁ গরমে মাথা গরম হয়ে গেছে। একটা কথা বলো তো, আমি কাজে চলে যাওয়ার পরে হ্যাঁ তুমি আমাকে ঘুরে বেড়াও? কি ফালতু কথা বলছো, আমি ঘরেই থাকি। ঘরে থাকো? হ্যাঁ আমি কোথাও যাই না। আজকে কোথায় গেছিলে? না আজকে তো কোথাও যাইনি তো। কোথাও যাওনি? না নিত্য কথা বলার জায়গা পাচ্ছ না? যাইনি রে বাবা আজকে, আজকে জানি তবে কালকে গেছিলাম আমি ওই টেলারিং এর দোকানে। টেলারিং দোকানে গেছিলে? হ্যাঁ একটু সেলাই করা ছিল তো। কি হয়েছে নাকি? কেন তুমি কাজের কারণে কোথাও যেতে পারি না? মিথ্যা কথা বলার জায়গা খুঁজে পাওনি তুমি? না আজকে আজকে তোমার কোনো এক্সকিউজ, কোনো মিথ্যা কথা আমি শুনবো না। মাথা পুরো আমার গরম হয়ে রয়েছে। আরে বলে দিচ্ছি, শোনো আমার কথাটা শোনো না, আমি কালকে গেছিলাম আমার কিছু সেলাই করেছ টেলারিং এর দোকানে, আর কোথাও যাইনি আমি। তুমি সে সামনে পাড়ায় টেলারিং দোকানে যাও, মোদি দোকানে যাও, সেটা নিয়ে কথা হচ্ছে না। তা কি হয়েছে? আমি বলছি তুমি বাইরে, হ্যাঁ আমি না নিয়ে গেলে তুমি বেরিয়ে যাচ্ছ। আমি তো তোমার প্রত্যেক সপ্তাহে ঘুরতে নিয়ে যাই, রবিবার রবিবার, তাতে হচ্ছে না। আরে কোথাও যাইনি। আর যখন আমি অফিসে গেছি তখন প্রত্যেকদিন আমি খবর পাচ্ছি সব। কি যাতা হচ্ছে? শোনো আমি অন্যরকম সময় হলে বিশ্বাস করতাম না, আজকে আমি হাতে নাতে তোমার বিরুদ্ধে প্রমাণ পেয়েছি, সঞ্জয় দা নিজের চোখে দেখেছে। আর শোনো কি বেকার কথা, তুমি তো ঘর থেকে বেরোচ্ছ, বেরিয়ে যদি তবে একা কোথাও যেতে সেটা মারা যেত। তুমি কার বাইকের পিছনে বসে ঘুরছিস আজকে? কি? হ্যাঁ বাইকের পেছনে? হ্যাঁ। কে বলেছে? কে বলবে আবার? সঞ্জয় দা নিজে ফোন করে আমাকে বলেছে এবং তার প্রমাণও আমাকে দিয়েছে। আরে ওই লোকটা নিজেই ফটো এনেছে, ওকে বিশ্বাস করো না। সঞ্জয় দা সম্বন্ধে কোনো বাজে কথা বলবে না, একদম বলবে না, আমার দাদা তুল্য লোক, বুঝেছ? আর সঞ্জয় দা কখনো মিথ্যে কথা বলে না। কেন বিশ্বাস করছো? একটু আস্তে কথা বলো, পাড়ার লোক শুনলে কি হবে? আরে আবার সঞ্জয় দা সম্বন্ধে বাজে কথা বলছো, এক চলো না। ও মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলছে? হ্যাঁ অশান্তি বাঁধানোর জন্য। অশান্তি বাঁধানোর জন্য? হ্যাঁ আমি কোথাও যাইনি। সঞ্জয় দা নিজের চোখে দেখে হচ্ছে এবং তুমি যার বাইকে চড়ে ঘুরছিলে সেটাকে ভিডিও করে আমাকে পাঠিয়েছে। কি সর্বনাশ কথা! হ্যাঁ সর্বনাশ কথা, এখনো সময় আছে, সত্যি কথাটা বলো, প্রমাণ আমার হাতে আছে, মিথ্যে কথা কোনো চলবে না, সত্যি কথা বলো। আরে আমি কোথাও যাইনি, বিশ্বাস করো, ফুঁক দেওয়ার চেষ্টা করছি। ছেলেটাকে 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 কার কোনো বসে ঘুরছিলে? কার বাইকের পিছনে? আরে কোনো ছেলে নেই, কোনো ছেলে নেই।
সত্যি বলছি কোনো ছেলে নেই আমার কথা না মানে এবার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে মা আবার একটু খাসিয়ে চল আরে কোনো ছেলে নেই আমার কথা শোনো কোনো ছেলে তো যায়নি যাওনি ভিডিওটা দেখতে কিসের ভিডিও আরে আমি যখন যাইনি তাহলে কিসের ভিডিও এদিকে দেখো আরে মাথা লাগছে আমার দেখো এটা একি একি মানে এটা তুমি কিনা করো এই ড্রেসটা তোমারই কিনা তো পেছনের ফটো মুখ তুলেছে কি মুখ তো সঞ্জয়দা নিজে দেখেছে ওরকম রানিং বাইক চলে গেলে সামনে থেকে কি সঞ্জয়দা ফটো তুলতে পারবে ভিডিও করতে পারবে তুমি যাচ্ছি না সঞ্জয়দা পেছন থেকে ভিডিওটা করে নিজে এবার শোনো অত কথা জানতে চাই না আমি তো চিনি আমি তো তোমার শরীরের গঠন তোমার ড্রেস তোমার চলাফেরা আমি তো বুঝি আরে ও নো নি আমি নয় আবার মিথ্যা আমি কোনো না সংসার আছে আমি নিজে চোখে দেখতে পাচ্ছি এই এই এটা তুমি আর তুমি বলছো আমি নয় আরে আমি নয় ওটা আমার মতো গঠন তো কি হাজারটা মেয়ে থাকতে পারে পৃথিবীতে উফ আর পেছন থেকে ব্যাক সাইড থেকে কি মানুষকে চেনা যায় কোনো শোনো এই সব কথা বলো না সঞ্জয়দা তোমাকে সামনে থেকেও দেখেছি আর আমি সঞ্জয়দার কথা 100% বিশ্বাস করি আরে ও ফুঁক দেওয়ার চেষ্টা করছে বাস্তবটা বোঝো এটা সঞ্জয়দার কি লাভ সঞ্জয়দার কি লাভ মজা মারবে আবার কি কিচ্ছু মজা মারবে এমনিতেই ও জানে আমাদের সংসারের অবস্থা ভালো না তুমি বাইরে বেরিয়েছো ঘুরে বেড়াচ্ছো তুমি অন্যের বাইকে করে আর সঞ্জয়দা মজা মারছে এটা বলে মিথ্যা কথা আমি সহ্য করবো না সাথী সত্যি কথা বলো এখনো সময় আছে এখনো সময় আছে সত্যি কথাটা বলো কোথায় গেছিলে কার বাইকে করে ঘুরছিলে হ্যাঁ গিয়েছিল আরে কোনো ছেলে নেই কারোর বাইকে বসিনি আমি বারবার বলছি একটা কথা কোনো চাই যাতে আমাদের সম্পর্কটা কাট আপ হয়ে যায় ওই জন্য তুমি মিথ্যা কথা বলছো আজকে এটা প্রথম নয় এর আগে পচা একবার দেখেছিল সন্তুও দেখেছিল আমাকে বলায় আমি বিশ্বাস করিনি কারোর কথা আমি তাদের কি বলেছিলাম যে না সাথী কোনোদিন এটা করতে পারে না তখন সঞ্জয়দাও পাশে বসেছিল আমি তখন সঞ্জয়দাকে বলেছিলাম যে আমি প্রমাণ না দেখলে কারোর কথাই বিশ্বাস করবো না আজকে আমাকে হাতে হাতে প্রমাণ পাঠিয়ে দেখিয়ে দিয়েছে ভিডিও আমার চোখের সামনে আছে আর তোমার কোনো কথা আমি শুনবো না ঠিক আছে ভালোই ভালোই স্বীকার করো তাহলে আমি হয়তো ক্ষমা করেও দিতে পারি কিন্তু মিথ্যা কথাকে আমি প্রশ্রয় দেবো না সবচেয়ে বড় কথা তুমি যখন যেটা চাইছো আমি এনে দিচ্ছি তোমাকে কত ভালোবাসি হ্যাঁ এরকম তো নয় যে আমি এমন স্বামী জাল্লাদ যে তোমাকে মারধর করি ভালোবাসি না হ্যাঁ সংসারের মধ্যে আর তোমার কি এইসব করে বেড়াচ্ছো তুমি বাইরে ছেলেদের সাথে ঘুরে বেড়াচ্ছো আমি আমি ওটা ছিলাম না বিশ্বাস করো ওটা অন্য কোনো মেয়ে ছিল ওরা ইচ্ছা করে তোমার সাথে অশান্তি পাকানোর চেষ্টা করছে আমার শোনো সঞ্জয়দা আমাকে আরেকটা কথাও বলেছে কি যে এই প্রথম নয় ওই ছেলেটার সাথে একবার তোমাকে রেস্টুরেন্টেও দেখেছিল ক্যাফেতে না সঞ্জয়দা সময় মতো করে ভিডিওটা করতে পারেনি আমি তখন সঞ্জয়দাকে বলেছিলাম যে সঞ্জয়দা তুমি ভিডিও করে আগে আমাকে দেখাও তবে আমি বিশ্বাস করব কিন্তু আজ বিকেলে সঞ্জয়দা নিজের চোখে দেখেছে সঙ্গে সঙ্গে মোবাইল বের করে পকেট থেকে ভিডিওটা করে আমাকে পাঠিয়েছে তখন আমি অফিসে বসে সঞ্জয়দা ভিডিওটা পাঠিয়ে দিয়েই আমাকে বললো দেখ নীল দেখ এই সময় বৌদি বাইরে কোন ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে আমরা কি তোকে মিথ্যা কথা বলি প্রমাণ তোকে পাঠিয়ে দিলাম কি লজ্জা কি লজ্জা সঞ্জয়দার মুখে আমি আর কোনো কথা বলতে পারলাম না হ্যাঁ অফিসের কলিগরা জিজ্ঞেস করছে যে নীলদা কি ব্যাপার তুমি হঠাৎ করে এরকম মুড হয়ে গেল আমি কি করে লোককে বলবো হ্যাঁ এছাড়া আমার বউ পরের ছেলের সাথে বাড়ির ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছি আমি ঘরে না থাকলে আরে আমি ওটা নয় বিশ্বাস করো আমি সত্যি বলছি আমি ওটা নয় আরে আমি ওটা নয় দেখা যাচ্ছে স্কেলটা আর তুমি ছিলে সত্যি কথা বলো বল সত্যি কথা আমি নয় তুই নয় কি নয় আমি আর জানতে চাই না তোর মতো মেয়ের সাথে আমি আর সংসার করতে পারবো না যা কি জাতা বকছো তুমি তুই যা তুই যা না না তুই আমার কথা শোনো তুমি আমার কথাটা শোনো মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করো যা বাইকে করে ঘুরছিলি যা তার ঘরে যা না না কোনো ছেলে নেই ঠিক আছে যা না না আর কোনো কথা শুনবো না আমি তোর মতো মেয়ের সাথে থাকবো না যা আর তোর মাকে তোর জানাতে আমি সব বলবো আরে বিশ্বাস করো ওটা অন্য কোন মেয়ে বারবার বলছে আমি এটা করিনি শোনো তোমাকে আমি ভালো করেই চিনি তুমি মাঝে মাঝে আমাকে বলতে শোনো তোমার এই ফার্নিচার স্কুটারে করে ঘুরতে আমার লজ্জা লাগে ঘুরতে আমার লজ্জা লাগে এইবার বুঝেছি কেন তুমি বলতে ও নতুন বাইক দেখেছো বাইকটা পেয়েছো নতুন তার পিছনে বসে ঘুরছো না ও ছি ছি ছ্যাঁ ছ্যাঁ ঘরে নিজে গিয়ে করো চলো আমি তোমার সাথে থাকবো না আরে আমার কথা শোন আমি এসব কিচ্ছু করিনি আমি ঘুরতে যাইনি বিশ্বাস করো
আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না, আমার কথা শুনো তুমি। ওটা অন্য মেয়ে ছিল, আমি কিচ্ছু তোমার সাথে দুনম্বরি করছি, আমি তোমাকে ভালোবাসি, আমার কথা শুনো। আমি কোথাও যাবো না, আমি আমি বাইকের চুলে যাইনি, আমি অন্য ছেলের কাছে যাইনি, আমার কথাটা বিশ্বাস করো তুমি। তোমার বিশ্বাস না হলে কাকিমাকেও জিজ্ঞাসা করো, আমি ঘর থেকে বেরোই না, আমি খালি ওই টেলারিং এর দোকানে আমি আজকে তোমার কোনো কথা শুনবো না, যাও বেরিয়ে যাও ঘর থেকে, যাও চলে যাও। না না, আমি লোকের কথা শুনে শুনে এখন মার সমান আমার সব মাটিতে ধুলোই মিশে গেল। ছি ছি ছি, ক্লাবের লোক জেনে এই নিয়ে কি ঠাট্টা তামাশা হচ্ছে ক্লাবে। লিন্ডার বউ অন্য ছেলের সাথে বাইকে করে খোঁজে করে, ছি ছি ছি, আমি কি নিয়ে ক্লাবে যাবো এবার? হ্যাঁ, আমার তো পুরো মাথা কাটা গেল, অফিসে পর্যন্ত ছেঁচা পড়ে গেছে। আমি নিজের জামা কাপড় যা কিছু আছে বাসকে গুছিয়ে চলো, যাও এখান থেকে যাও। আমার উপরে তোমার বিশ্বাসই নেই, তখন আমার তোমার সাথে সংসার কোনো লাভ নেই। তবে আমার ঠাকুর জানে, হ্যাঁ, যে আমি তোমার সাথে কোনোদিন কোনো বিট্রে করিনি। বিশ্বাস যদি যে সংসারে থাকে না, সেই সংসার করে লাভ নেই। একবার নিজ যখন হিলে যায়, তখন আর কোনো ভাবে সেটা জোড়া সম্ভব না, কাজ ভেঙে যাবে, বুঝেছো? তোমার সংসারে কোনো জিনিস আমি নিয়ে যাচ্ছি না, চলে যাচ্ছি। ভালো, সুখে থেকো। এই সময় দিয়ে শোনো শোনো শোনো, এদিকে আসো। আমার কি হয়েছে? চলে যাচ্ছি মানে? না না, থাক, কিছু নিয়ে যাচ্ছ না? না, আমি কিছু নিয়ে যাব না। সত্যি কথা বলছো? হ্যাঁ, ছেড়ে দাচ্ছ না। নিয়ে যাচ্ছ না মানে মিথ্যাবাদী কথা? আমি আমার মার কাছে চলে যাব। ছাড়, আগে চলে যাচ্ছ? এই যে এত তোমাকে ভালোবাসা দিলাম, ভালোবাসাটা কে দেবে আমাকে? ভালোবাসা সাথে করে নিয়ে দেবো। ভালোবাসা ফেরত দাও, চলো ফেরত দাও। ভালো মেয়ে নয়, ছেড়ে দাও। ভালোবেসে লাভ নেই, তোমার সময় নষ্ট হয়েছে, যাও। বুঝতে পারছি না কি বলতে চাইছো। প্র্যাঙ্ক করছি, প্র্যাঙ্ক। ওই দেখো ক্যামেরা, ওই পর্দার কোণে, বুঝতে পারছো? আগের দিন তুমি প্র্যাঙ্ক করেছিলে, কেমন আমাকে খুব চালিয়েছিলে, আজকে বদলা নিলাম সেই প্র্যাঙ্কে। তাহলে বাইকে করে মেয়েটা আমি নয়, বিশ্বাস করো তুমি। হ্যাঁ জানি, রাস্তা দিয়ে আসার সময় দেখলাম একটা মেয়ে ছেলে বাইকে করে যাচ্ছে, আর মেয়ে দিয়ে একটা আমি ফটো তুলে নিয়েছি। কি এবার তো তোমার হবে কেলানি? হ্যাঁ, তোমার সাহস করো। আচ্ছা দাও দাও, মারো মারো মারো। ইচ্ছা করে আমাকে, ইচ্ছা করে আমাকে করছো? হ্যাঁ তুমি, সরি সরি, তোমাকে আমি নিজের থেকে বেশি বিশ্বাস করি, প্রাণের থেকে বেশি ভালোবাসি, ঠিক আছে? প্র্যাঙ্ক হচ্ছে আমার সাথে রাত দুপুরে? তো গাইস, আজকে সাথীকে একেবারে নেবুর মতো নিমড়ে দিয়েছি, হেভি প্র্যাঙ্ক হয়েছে। না না, এইসব করো না, সরি, কান্দছি, সরি। তো গাইস, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? মুখটা দেখুন।